মহিলা ও পুরুষের নামাজের নিয়ম কি এক, এটা সঠিক কিনা? দেখুন, মহিলা এবং পুরুষের সালাতের নিয়ম নিয়ে আমরা একটা ভিডিও করবো, অনেকদিন থেকে আমাদের ইচ্ছা কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না, আমরা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মৌলিকভাবে শুধু এটুকু বলে রাখি, এইটাকে যত বড় করে দেখানো হচ্ছে বিষয়টা এরকম বড় না। একটা কথা ডক্টর খন্দকার আবদুল্লাহ জহির ভালো বলেছেন, আমরা বিভিন্ন সময় কোট করি, সেটা হলো মেয়েরা যদি হুবহু ছেলেদের মতো সালাত আদায় করে, কোনো পার্থক্য না রাখে, তাহলে পৃথিবীর কোনো আলেমের মতে, হানাফি মাজহাবেরও কোনো আলেমের মতে, ওই মেয়ের সালাত হবে না, এরকম না। আবার মেয়েরা আমাদের দেশে যে একটু জড়সড় হয়ে সালাত আদায় করে পুরুষের চাইতে, একটু একটু ভিন্নভাবে, মানে পদ্ধতিগতভাবে জড়সড়তা একটু বেশি করে আদায় করে, এভাবে যদি সালাত আদায় করে, তাতেও পৃথিবীর কোনো আলেমের মতে তার সালাত হবে না, এরকম না। তার মানে বিষয়টা ফরজ ওয়াজিব লেভেলের না। এই বিষয়টাকে নিয়ে আমরা যত আধা জল খেয়ে নামছি এবং মানে এমনভাবে বলছি যেন সালাতই হবে না, এটা হলো আমাদের বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন। তবে মৌলিকভাবে এ বিষয়ে দাইরিক বিভিন্ন আলোচনা এনে আমরা কথা বলবো আল্লাহ চাহেন তো। এইটুকু শুধু বলতে পারি যে আসলে সমস্ত দলিলগুলো পর্যালোচনা করলে আমার কাছে অন্তত যেটি মনে হয় তা হলো, মেয়েরা ছেলেদের চাইতে পদ্ধতিগতভাবে ভিন্ন কোনো পদ্ধতিতে সালাত আদায় করবে, এরকম কোনো আলাদা কোনো শক্তিশালী কোনো প্রমাণ খুব বেশি পাওয়া যায় না। তবে হ্যাঁ, সৃষ্টিগত তাদের শারীরিক অবকাঠামোর কারণে তারা কিছুটা জড়সড় থাকবেন, এই বিষয়টি বিভিন্ন আসার থেকে যেমন বোঝা যায় এবং সমকালীন বিশ্বের এমনকি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক ওলামা ইকরাম বড় বড় কেবার ওলামাদের মধ্যে থেকে অনেকেরও পরামর্শ দেখা যায়, কিন্তু তার মানে এই না যে পদ্ধতিটাকেই পৃথক করে দিবে সম্পূর্ণ। মূল বিষয় হলো যে এটাকে নিয়ে খুব বেশি টেনশন করার মতো, হ্যাঁ অবশ্যই আমরা পদ্ধতি জানবো সঠিক বেঠিক সেটা তো বটেই, কিন্তু এটাকে নিয়ে এমন টেনশন করা উচিত না যে সালাত হবে কি হবে না, এরকম পর্যায়ে যাওয়া উচিত নয়। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে পৃথক কোনো ভিডিওতে বিস্তারিত বলবো, আশা করি সেখানে খোলাসা হবে ইনশাআল্লাহ।